শীতের বেলায় পরন্ত সূর্যের রোদ গায়ে মেখে হাওড়া ব্রিজের শোভা দেখতে দেখতে গঙ্গাবক্ষে ভ্রমণ, আর সেই সাথে আনলিমিটেড ফুডের স্বাদ যদি নিতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে আজকের আমার এই ব্লগটা। ট্রাভেল ডায়েরির চ্যানেলে প্রত্যেক দর্শক বন্ধুকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আগামীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হওয়ার জন্য। গঙ্গাবক্ষে আপনার যদি ইচ্ছা করে একটা বিকাল ঠিক এই রকম সুন্দর সূর্যাস্তের সাক্ষী হতে, তাহলে কিন্তু আসতেই হবে এই বাবুঘাটে, এই আমি যেখানে এসেছি সেই জায়গাটা। এখানে কিভাবে আসবেন সেটা সবটাই আমি আপনাদের দেখাবো। বাবুঘাটে যেখানে বাস টার্মিনাস সেই ঠিক সেই জায়গাটাই নয়, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা গেট মানে জেটি রয়েছে, মানে বাবুঘাট টু রামকৃষ্ণপুর ঘাটের যে জেটি সেই ঘাটটায় আসবেন, সেটা বাবুঘাটের বাস টার্মিনাস থেকে মিনিট দুই তিনের খাটা পথে। তো সেইখানটায় এসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুট ব্রিজ রয়েছে, সেটাকে ক্রস করে এলেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আপনারা এসে পৌঁছবেন। আর এখানে শনি এবং রবিবার সানসেট ভেসেল রাইড আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লেনিন ক্রুজ এক ঘন্টা আপনাকে গঙ্গাবক্ষে ঘোরাবে এবং সানসেট দেখবেন, একটা সুন্দর অভিজ্ঞতা হবে এই শীতের আমেজ গায়ে মেখে গঙ্গাবক্ষে ঘুরতে, এবং সেই সাথে অবশ্যই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছুই আপনাদের দেখাবো আস্তে আস্তে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই জেটি ঘাটে কিন্তু এই লঞ্চগুলো বা এই ভেসেলগুলো দাঁড়িয়ে রয়েছে, যেমন এটা আপনারা দেখছেন এমভি সুমঙ্গল, আর এদিকে দাঁড়িয়ে আছে জলশ্রী এবং এমভি মধুকর, মধুকরের ওপাশে আছে গঙ্গাশ্রী। আর যে জেটির কথা বলছিলাম এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জেটি, ফুট ব্রিজ ক্রস করে এলে এই জেটিটাতে এসেই আপনারা পৌঁছবেন। আর এই যে এই জায়গাটায় যেটা দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে লেনিন ক্রুজ। এবার চলুন আমি আপনাদের ঘুরে দেখাই ক্রুজের ইন্টেরিয়রটা ঠিক কীরকম। কাঁচের দরজা দিয়ে আপনি এই ভিতরে ঢুকবেন, আর ভিতরে কিন্তু ফ্যান এসি দুটো ব্যবস্থাই রয়েছে। এই বাঁদিকের টেবিলে সমস্ত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, আর এই ডান দিকটা যেরকম দেখলেন আপনি পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এইখানে একদিকে উপরে যাওয়ার রাস্তা আর একদিকে রয়েছে ওয়াশরুম। নিচের সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই আপনি এই বোটের ফার্স্ট ফ্লোরে পৌঁছে যাবেন। এখানে জায়গাটা কিন্তু পুরোটাই কভার জায়গা, আর এপাশ থেকে আপনি দাঁড়িয়ে সানসেটটাও কিন্তু দেখতে পাবেন, তবে আমার মনে হয় নিচের জায়গাটাই বেশি কমফোর্টেবল। একদিকে উপরে যাওয়া সিঁড়ি আর একদিকে রয়েছে আপনার ওয়াশরুম, তবে ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন রয়েছে, শ্যাম্পু রয়েছে, একটা বড় মিরর রয়েছে, এবং জেন্টস লেডিস ব্যবস্থাপনা আলাদা রয়েছে। যেমন এইটা হচ্ছে লেডিস ওয়াশরুম, ভেতরটা দেখাচ্ছি আপনাদের, ভেতরটা এরকম, আর কোনো রকম দুর্গন্ধ কিন্তু নেই, মানে আমি তো আপাতত পাচ্ছি না। আর এই আরেক পাশে কিন্তু রয়েছে এই জেন্টস ওয়াশরুমটা, সেটাও আপনাদের দেখাচ্ছি। আমাদের বোটের চালক তার আসনে বসে গেছেন এবং এই মুহূর্তে জেটি থেকে বোটটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের ক্রুজ জার্নিটা এইবার স্টার্ট হলো। ঘড়িতে বাজে এখন 4:50, টাইম ছিল ছাড়াটা 4:30, কিন্তু একটু ওদের কি ওয়াটার মোটরে কি প্রবলেম ছিল তো সেটা লাস্ট মিনিটে রিজলভ করলো, এবং তিনজন আমাদের কো প্যাসেঞ্জার বোটে বোর্ডিংয়ের টাইমে এসে পৌঁছায়নি, তো একটু লেট ছিল তারা, তো তাদের জন্য এবং এই যান্ত্রিক গোলযোগ দুটো কারণে চালু হতে দেরি হলো আমাদের এই জার্নিটা। তো 4:50
আমার সাথে আপনারাও এই লেনিন ক্রুজে গঙ্গাবক্ষে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করুন। তবে সানসেটের ট্রিপ ছিল এটা, কিন্তু সানসেট হয়ে গেছে, কিছু করার নেই। তো বোটে বসে বসেই সানসেটটা দেখতে হলো, তো সানসেট দেখার পর আমরা এবার বোটটা চড়ব। সো দেখতে থাকুন আমার এই ভিডিও। ছাড়ার পর এই লেনিন ক্রুজটা মিলেনিয়াম পার্ক, তারপর ফেয়ারলি ঘাট, আর্মেনিয়াম ঘাট হয়ে হাওড়া ব্রিজের ওখান থেকে মোস্ট প্রবলি ইউটার্ন নেবে আমার যতদূর ধারণা। তারপর আবার হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, রামকৃষ্ণপুর ঘাট হয়ে আবার যেখান থেকে আমাদের পিক আপ করেছিল সেখানে আমাদের ড্রপ করবে। আচ্ছা, খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়ে গেছে, তো এবার আপনাদের দেখাবো যে এখানে কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই বোটের জার্নির সাথে। ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কস, মকটেল ব্লু লেগুন। কিন্তু এই বোটে সব আনলিমিটেড, তাই প্রথমবারে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারে আমি পেলাম। সূর্যাস্ত হয়ে গেছিল অনেক আগেই, কিন্তু তারপরেও যেন একটা তার আলোর সামান্য ছোঁয়া সে রেখে গেছিল মেঘের কোলে, আর সেই রিফ্লেকশনটাই জলে। বোট এখন এগিয়ে চলেছে হাওড়া ব্রিজের দিকে, আর বাঁদিকে যে আলোকিত জায়গাটা দেখলেন সেখানেই কিন্তু হাওড়া স্টেশন, আর এই আমার সামনে হাওড়া ব্রিজ, লাইটগুলো সবে জ্বলতে শুরু করেছে। হাওড়া ব্রিজের লাইটিং দেখতে দেখতে আমাদের বোট আস্তে আস্তে পৌঁছে গেল ব্রিজের একদম কাছে। আর এই বোটটা আগে আপনাদের যেরকম বলেছিলাম এই ব্রিজের তলা দিয়েই ইউটার্ন নেবে। আমি এর আগে কখনো এই হাওড়া ব্রিজের তলা দিয়ে কিন্তু ক্রস করিনি। ওয়ার্ল্ডের সিক্সথ লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ হচ্ছে এই হাওড়া ব্রিজ। তবে ব্রিজের তলা দিয়েও কিন্তু এই ক্রস করার অভিজ্ঞতাটা দারুণ, মানে চারপাশের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছে, যেটা হয়তো নিজে সশরীরে এখানে উপস্থিত না থাকলে ক্যামেরার মাধ্যমে হয়তো অতটাও আমি তুলে ধরতে পারবো না আপনাদের সামনে। আর এইভাবে বোটে ঘুরতে ঘুরতেই এবার স্ন্যাক্সের ডাক পড়ে গেল, এবার যেতে হবে স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সের টেবিলে পৌঁছে দেখলাম রীতিমতো লাইন দিয়ে এখানে খাবার নিতে হচ্ছে, আর যেহেতু আনলিমিটেড খাওয়া দাওয়া তাই লাইন এখানে কম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এবার আমি লাইনে না দাঁড়ালে মনে হয় আমার আর খাবার জুটবে না, যদিও এখানে লাইভ কিচেন রয়েছে। আমার হাতে এসে গেছে এই মুহূর্তে আমার খাবার প্লেট। এখানে একটা ভেজিটেবল স্যুপ দিয়েছে, আর সেই সাথে হচ্ছে এখানে রয়েছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। এপাশে রয়েছে চাউমিন, আর এই দিকে রয়েছে হচ্ছে বেবি কর্ন, আর এইটা হচ্ছে চিলি চিকেন। তো এই হচ্ছে টোটাল ডিশ,
তবে যাই নিতে যাচ্ছি সবই লাইন দিয়ে সবই খাবার ফুরিয়ে যাচ্ছে, মানে এত ক্রেজ লাইভ কিচেন এদের, আর সেই হচ্ছে ব্যাপার সবই লাইন, মানে তুমি একটা ডিশ নিতে গেলেও রিফিল করতে গেলেও তোমার লাইন। আর বিষয়টা হচ্ছে যে খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড, যে যতবার ইচ্ছা খেতে পারো। শেষ পাতে আবার মশলা চাও আছে, সেটাও কিন্তু আনলিমিটেড। লেনিন ক্রুজের এই সানসেট রাইডটা কিন্তু 1 ঘন্টা 4:30 থেকে 5:30, তবে যেহেতু এরা দেরিতে ছেড়েছিল তাই 6টা নাগাদ এই জেটিতে এসে আমরা পৌঁছালাম। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষ পাতে যে চা ছিল সেটা তো আপনাদের দেখালাম, চাও বেশ আনলিমিটেড, ঘন দুধের চা। আর এই হচ্ছে আমার পিছনে লেনিন ক্রুজ। এই ক্রুজটা হচ্ছে আমি যেটা গেলাম সানসেট, এই সেম ক্রুজটা কিন্তু ডিনার ক্রুজ অর্থাৎ নাইট ভিউ সেটাও কিন্তু আছে, ডিনার ক্রুজ হিসাবে এই ক্রুজটাই যাচ্ছে। সানসেট ক্রুজ কিন্তু 1 ঘন্টা 4:30 থেকে 5:30, তবে আমাদের যেহেতু লেটে ছেড়েছিল তাই একটু লেটে এসে পৌঁছালো। এই ক্রুজটাই ডিনার ক্রুজ যায় 1.5 ঘন্টা 8:30 থেকে 10:00 অবধি ঘোরায়, এবং সেখানকার মেনু আলাদা, তবে সেই মেনু খুব একটা ভালো নয় বলেই আমি সানসেট ক্রুজে এলাম। আর এই যে আমি গুড নাইট, আমাদেরকে অ্যাসিস্ট করেছে এই জেটি থেকে লেনিন ক্রুজে ওঠার জন্য। তো আমাদের সানসেট হয়ে গেল দেখো, তো এখন ওনাকে গুড নাইট। ওকে গুড নাইট, হ্যাঁ। আচ্ছা এই যে আমি জেটিটা দিয়ে এলাম, এইটা দিয়ে কিন্তু যাওয়ার সময় গেছিলাম, উনি আমাদের টিকিট চেকিং এর সময় ছিলেন এখানে। তো সানসেট ক্রুজ এন্ড হলো, ওনাকেও গুড নাইট আমাদের তরফ থেকে। ক্রুজ থেকে বেরোনোর পরে কিন্তু আপনাকে এই ফুট ব্রিজটায় আসতে হবে, আর ফুট ব্রিজটা যাওয়ার সময়ও আপনাদের দেখিয়েছিলাম, তবে এখন আলো জ্বলে গেছে বলে খুব সুন্দর লাগছে। আমার পিছনে এই যে জেটি ঘাটটা দেখছেন, এই জেটি ঘাটটা দিয়ে হচ্ছে বাবুঘাটের যে নর্মাল ফেরি সার্ভিসটা রয়েছে রামকৃষ্ণপুর ঘাটে যাচ্ছে ওপারের দিকে, তো সেই ফেরি সার্ভিসটা হচ্ছে এই ঘাট দিয়ে যাচ্ছে। এই ঘাটে কিন্তু লেনিন ক্রুজ নয়, লেনিন ক্রুজটা আসতে গেলে এই ফুট ব্রিজটা ক্রস করে যেতে হবে, তবে আপনি লেনিন ক্রুজটা ধরতে পারবেন। আর এই হচ্ছে আমার পিছনে ফুট ব্রিজ। ফুট ব্রিজটা শেষ করে এসে আপনাকে এবার রেল ট্র্যাক ক্রস করতে হবে। রেল ট্র্যাক মানে হচ্ছে এই যে চক্র রেলটা রয়েছে, সেই চক্র রেলের রেল ট্র্যাকটা আপনাদের দেখাচ্ছি। এই যে রেল ট্র্যাকটা দেখছেন, এটাই সেই চক্র রেল, আর এই হচ্ছে সেই ফুট ব্রিজ। এইটা ক্রস করে আপনাকে যেতে হবে লেনিন ক্রুজে, আর আসার সময়ও কিন্তু এই সেম রাস্তা। আমার পিছনে রয়েছে এই পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পের এই পাশ দিয়ে হচ্ছে এই রাস্তাটা, এটা দিয়ে গিয়ে আপনাকে রেল ট্র্যাকটা ক্রস করতে হবে, করে বাহাত নিয়ে ফুটব্রিজ, ফুটব্রিজ ক্রস করেই হচ্ছে সেই লেনিন ক্রুজ আপনার। এই যে এই পেট্রোল পাম্পটা রয়েছে, এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে কিন্তু আপনি যাবেন। এই দিকটা হচ্ছে নেতাজি ইন্ডোরের পাশ থেকে অনেক সময় বাবুঘাট ঢোকার বাসগুলো কিন্তু এই দিক থেকে এসে এই দিকে চলে যায়, এই দিক হচ্ছে বাস টার্মিনাসটা, ঠিক আছে। আর এই রোডটা হচ্ছে এই যে রোডটা, এই রোডটা হচ্ছে স্ট্যান্ড রোড আপনার। তাহলে নেতাজি ইন্ডোরের পাশের এই মোড়টা থেকে এসে কিন্তু আপনি সোজাসুজি দেখতে পাবেন যেটা, সেটা হচ্ছে এই ঘাটটা আমার পিছনে, এই ঘাটটা। আর এই ঘাটটা বরাবর 2 মিনিট হেঁটে গেলেই এপাশে হচ্ছে আপনার পেট্রোল পাম্প, আর তারপর রেল ট্র্যাক ক্রস করে হচ্ছে লেনিন ক্রুজ। তো আজকের মতো টাটা বাই বাই। লেনিন ক্রুজে সানসেট সেলিং কেমন লাগলো ভিডিও দেখে ভালোভাবে সমস্ত কিছু এনজয় করবেন, এবং ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিও এবং ইনফরমেশন। আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে এই ক্রুজের ব্যাপারে বা কীভাবে বুকিং করবেন বা কী কিছু, বুক মাই শো দিয়ে তো করবেন, তাও যদি কারোর অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো হেল্প করব। দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি।